কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন, তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভার পর আচরণবিধি মেনে সতর্কতার সঙ্গে গণসংযোগ করছেন প্রার্থীরা। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচার চালাতে হচ্ছে নগরীর কান্দির পাড়, কাপড়িয়াপট্টি, শ্যামবক্সি, রানীর বাজার, পদুয়ার বাজার এলাকায়। অন্যদিকে টেবিলঘড়ি মার্কায় প্রার্থী ও সদ্যবিদায় মেয়র মনুরুল হক সাক্ষু গণসংযোগ করছেন নগরীর জেলা স্কুল রোড, কান্দির পাড়, রানীর বাজার ও নজরুল এভিনিউয়ে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার 6 ও 26 নম্বর ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা খবর জানাতে আমাদের সাথে যোগ দিবেন কুমিল্লা থেকে নাসিরউদ্দিন চৌধুরী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাসির, সর্বশেষ প্রচার প্রচারণার খবর তো জানাবেনই, এছাড়াও কোনো প্রার্থীদের কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা? আপনি যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন কেমন সারা পাচ্ছেন নাগরিকদের এবং কোন অভিযোগ আছে কিনা? আপনারা বলতে পারবেন যে কুমিল্লার মানুষ কিভাবে সাড়া পাচ্ছে। আমি অবশ্যই এই সাড়ায় উৎফুল্ল। এই মুহূর্তে আমি 4টা বড় বড় প্লাজা অতিক্রম করেছি, সেগুলোতে আপনারা আমার সাথে ছিলেন। কুমিল্লার মানুষ কিভাবে লোকাকে গ্রহণ করছে আপনারা সেই কথাই বলুন। আমি আশাবাদী, আমি 100% আশাবাদী নির্বাচন আমাদের জয় হবে। আমি জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লার এই মেয়রের প্রতি উপহার দেব, সেই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। আমার সাথে আছেন জেলা ছাত্রলীগের, কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ শেহনুব, আমার সাথে আছেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খুকন সহ কুমিল্লা বিভিন্ন পর্যায়ের আওয়ামী ঘরনার নেতৃবৃন্দ, সবাই আমার সাথে আছেন, আওয়ামী লীগের কর্মীবৃন্দ এবং কুমিল্লার আপামর জনতা আমার সাথে আছেন। আমার বিশ্বাস 15 তারিখে নির্বাচন একটি সুন্দর নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকার জয় হবে। আর কারোর বিরুদ্ধে এখন পর্যন্ত আমার কোন অভিযোগ নেই। আমার অভিযোগ কুমিল্লার মানুষের পক্ষে থাকবে। কুমিল্লার মানুষকে যিনি গত 10 বছর যাবৎ ভোগান্তিতে রেখেছেন তার বিরুদ্ধে যেন কুমিল্লার মানুষ রুখে দাঁড়ায়। ধন্যবাদ সাথী, আমাদের সাথে এতক্ষণ কথা বলেছেন নৌকা প্রতীকের প্রার্থী জনাব আরফানুল হক রিফাত। তিনি জানিয়েছেন তিনি স্বতঃস্ফূর্ত ভাবে তার প্রচার চালিয়ে গেছেন। এই ছিল কুমিল্লা নির্বাচনের প্রচার প্রতীক। ধন্যবাদ নাসির।